আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। দেখেন আমার এই বড় ভাই রাগনে ফুলটা যে পরাগায়ন করছে কিভাবে দেখেন। এই দেখেন কত রেণুর ভিতরে, এটাই কিন্তু আপনার এই যে ফুলের মাথার উপরে স্টিকটা যে একটা ফাঁকা আছে ফাঁকাটার ভিতরে, এই দেখেন এটা কিন্তু হালকা ভাবে নাড়া দিলেই আপনার ইয়েটা পড়ে যায়। আসতে দিলে হবে, নাড়ার পরে এই দেখেন স্টিকটার মাথায় কিন্তু আপনার একটা ফাঁক আছে, দেওয়ার মতো একটা জায়গা আছে, এই জায়গাটাই, এই জায়গাটার ভিতরেই কিন্তু আপনার দিলে আপনার এটা চলে যাচ্ছে। এটাই ভিতরে চলে যা দিলে, আঙুলে মাথা দিয়ে একটু ঠেলে দাও। গাছে আজকে অনেক ফুল ফুটছে, দেখেন এটা কিন্তু ওটা গোড়া ভেঙে যাবে ওইভাবে নিজে, সব যেগুলো বেশি রিস্ক সেগুলো তো বের করার দরকার নেই, টান দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, গোড়া ভেঙে যাবে, যেগুলো বেশি রিস্ক সেগুলো ভিতরতে আপনারা আনার দরকার আসে না, কারণ অন্যটা রেনুও কিন্তু এটা দিলে হয়। এটা মাথাটা ঠিক করে নাও, নিয়ে মাথা ব্যাক করে দিছি, চাপে ছিল এই জন্য। দর্শক এই দেখেন এই যে নিচের যে ফুলটা, এটা কিন্তু গতকালকে ফুটছিল, আর এটার নরম হয়ে যাওয়ার পরে এটা যে আজকে ফুটছে এটা কিন্তু এটার জন্য ফুটতে পারে নাই। এই দেখেন চাপে ছিল বিধায় কিন্তু ফুটতে পারে না, এটা কিন্তু এখন যে ফাঁকা করে দেওয়ার পরে কিন্তু এটা ইয়ে হয়েছে। মাথাটাকে সে সরিয়ে নিয়ে ফাঁকা একটা জায়গা আছে, এই যে এই জায়গাটায় কিন্তু আপনার এই ফুটোটার মধ্যে দেওয়া লাগবে, এই যে এই যে পাউডারটা, এই আপনার এই এই জায়গায় দিলেই হবে। আমি গতকালকে জমিতে পানি দিছি, জমিতে জমি নরমের কারণে আজকে একটু দেরি করে আসছে। মোটামুটি 500 ফুল হবে, 400-500 ফুল হবে, অনেক ফুলই ফুটছে এবং আগামীকালও ফুটবে। আগামীকাল ফোটার পরে এই চালান ফুলটা মনে করেন যে এই শেষ হয়ে গেল, এটা প্রথম চালানের ফুল, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে দেখেন কেবল এটা আপনার এই যে ক্রমান্বয়ে বড় হচ্ছে, এটা কিন্তু আবার 10 দিন পরেই আবার ফুল ছোঁয়ানো যাবে। আর এই 10 দিনের ভিতরে এইগুলো কিন্তু আপনার ফুলটা শুকাইয়ে এটা ড্রাগনের আকৃতি শুরু হয়ে যাবে।